बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। सुप्रिय शिक्षार्थी बंधुरा, केमन आछो तुम्हारा सबाई? ओके, सबाई भालो आछो, थैंक यू। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आमिओ भालो आछि, आल्लाह ताआलार अशेष रहमते भालो आछि, आलहामदुलिल्लाह। प्रिय शिक्षार्थी बंधुरा, अनलाइन भिडियो क्लासे तोमादेरके स्वागतम जानाच्छि, तोमादेरई आछेन सर। प्रिय शिक्षार्थी बंधुरा, पाठेर शुरूतेई आमरा গত দিনের পাঠের কিছু একটু আলোচনা করব। দেখি, আমরা গত দিনে পড়িয়েছিলাম ঘুরি আসি সোনারগাঁও প্রবন্ধ রচনা। আমরা পড়ছি তোমাদের বাংলা ব্যাকরণের প্রবন্ধ রচনা ঘুরি আসি সোনারগাঁও। পড়েছে তো সবাই? অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছ। তো ক্রিয়া শাখার উদ্দেশ্যে বলি, আমার শাখা ক্রিয়া শাখার স্টুডেন্ট অনেকেই হোমওয়ার্ক জমা দিচ্ছ না। তোমরা হয়তো ক্লাস করছো, তোমরা সবাই নিয়মিত হোমওয়ার্ক জমা দাও। প্রত্যেক শাখার ছাত্রছাত্রীরাই সুন্দর করে লিখে হোমওয়ার্ক জমা দাও, যেহেতু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা। সুতরাং এই মুহূর্তে আমরা কিন্তু আর পড়াশোনা থেকে কেউ পিছিয়ে থাকবো না, কেমন? তো চলো শুরুতেই আমরা পড়ি। গত দিনে পড়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘুরে আসি সোনারগাঁয়ের ভূমিকা। ভূমিকা পড়েছি, অবস্থান পড়েছি, আর সোনারগাঁয়ের সমৃদ্ধ এলাকা বা নগর পানাম নগর পড়েছি, তাই না? মনে আছে তো সবার? আচ্ছা, তাহলে দেখো, অবস্থানে যে আমরা পড়েছিলাম যে সোনারগাঁও কোথায় অবস্থিত সেটা আমরা জেনেছি, মনে আছে তো? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছিলাম এটা কোথায় অবস্থিত, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ওকে ওকে, এরপরে আমরা জেনেছিলাম যে দেখো, এর দুর্গ প্রস্থের কথা আমরা জেনেছি। সোনারগাঁয়ের দুর্গ ছিল 65 কিলোমিটার এবং দৈর্ঘ্য ছিল কত কিলোমিটার? 32 কিলোমিটার, এটাও আমরা জেনেছি, তাই না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা জেনেছি সোনারগাঁয়ের সমৃদ্ধ এলাকা যে পানাম নগর, সেই পানাম নগর একটা শহরের মধ্যে আর একটা শহর, তাই না? সেই শহরের দুই পাশে প্রশস্ত দোতলা বাড়ি বা দালান, সেই বাড়িগুলো খুব সুন্দর, এগুলো আমরা জেনেছি, তাই না? মনে আছে সবার? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব ঘুরে আসি সোনারগাঁও প্রবন্ধ রচনার লোকশিল্প জাদুঘর, লোকমেলা ও লোকজ উৎসব আর উপসংহার। আমাদের তাহলে আজকের পাঠ দেখো, রচনা, প্রবন্ধ রচনা আমরা পড়ছি, তাই না? প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনা কি পড়ছি বলো তো? প্রবন্ধ রচনা আমরা পড়ছি ঘুরি আসি সোনারগাঁও, ঘুরে আসি সোনারগাঁও। দেখো, ঘুরে আসি সোনারগাঁও, এখান থেকে আমরা পড়ব তিনটা পয়েন্ট পড়ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের শিক্ষণফল হচ্ছে এই রচনার তিনটে পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে লোকশিল্প জাদুঘর, প্রথম পয়েন্ট আমরা পড়ব লোকশিল্প জাদুঘর। কোথায় অবস্থিত লোকশিল্প জাদুঘর? সোনারগাঁয়ে অবস্থিত, আমরা সবাই জানি, তাই না? এরপরে আমরা পড়ব লোকমেলা ও লোকজ উৎসব। এখানে যে লোকমেলা আছে, লোকজ উৎসব আছে, এগুলো আমরা জানব। লোকজ উৎসব, আর সর্বশেষ পয়েন্ট জানবো হচ্ছে উপসংহার। তিনটে পয়েন্ট আমরা সুন্দর করে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের তিনটা শের জাদুঘর বানান, অন্তস্থ জয় হয়, বর্গীয় জয় হয়, ঠিক আছে? আমরা বর্গীয় জয় লিখতে পারি, তোমাদের বইয়ে যেহেতু বর্গীয় জয় আছে, দুটোই হয়, অসুবিধা নেই। যে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পয়েন্ট তাহলে আমাদের হচ্ছে লোকশিল্প জাদুঘর নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বর্তমান সোনারগাঁয়ে রয়েছে একটি লোকশিল্প জাদুঘর। আমরা সবাই জানি, আমাদের প্রবন্ধেও ছিল পড়াটি, আমরা প্রবন্ধেও পড়েছি যে লোকশিল্প জাদুঘর রয়েছে, যেখানে সাজানো রয়েছে কাঠের তৈরি জিনিস। বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। এই সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরে, এই লোকশিল্প জাদুঘরে বিভিন্ন মানুষের হাতের তৈরি কুটির শিল্পের বিভিন্ন দ্রব্য পণ্য আমরা দেখতে পাই। তাহলে এখানে রয়েছে, সাজানো রয়েছে কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, অলংকার ইত্যাদি। মাটির পুতুল আছে, টেপা পুতুল, টেরা পুতুল আমরা দেখেছি, ছবি দেখেছিলাম। তারপরে মাটির তৈরি সুন্দর করে নকশা করে বিভিন্ন পাতিল আমরা প্রথম পত্রে দেখেছিলাম।
আচ্ছা, এরপরে রয়েছে দেখো জামদানি শাড়ি, যেই মসলিন কাপড়ের জন্য না সোনারগাঁও বিখ্যাত ছিল, সেখানে মসলিন কাপড় বিলুপ্ত হয়ে যাওয়ার পরে জামদানি শাড়ি, দেখো এই জামদানি শাড়িটাও কিন্তু এই লোকশিল্প জাদুঘরে রয়েছে। এই জামদানি শাড়ি কিন্তু বর্তমান শুধু বাংলাদেশে নয়, সারা দেশেরই প্রচণ্ড কদর রয়েছে। আমাদের গ্রামীণ সমাজে, গ্রামীণ পরিবারে, গ্রামে গ্রামেও কিন্তু জামদানি শাড়ির কদর অনেক বেশি, আমরা সবাই জানি। সেই জামদানি শাড়ি আছে, নকশি কাঁথা আছে, নকশি কাঁথা, তাহলে নকশি কাঁথাও কিন্তু আছে। দেখো নকশি কাঁথাও রয়েছে কোথায়? নকশি কাঁথাও রয়েছে সেই লোকশিল্প জাদুঘরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলেছে এ জাদুঘরটির প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি, এই যে আমাদের লোকশিল্প জাদুঘর, এই লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের সেই সুপরিচিত, অত্যন্ত পরিচিত, তাই না, আমাদের দেশের খুব গৌরব প্রতিষ্ঠাতা হচ্ছেন জয়নুল আবেদিন। প্রতিষ্ঠাতা কে? জয়নুল আবেদিন। আমরা সবাই জানি তার পরিচয়, বিশেষ করে কোথায়? চিত্রে, চিত্রাঙ্গনে তার পরিচয়। তিনি আমাদের দেশের বিভিন্ন অঙ্গনে চিত্র অঙ্কন করে খুব খ্যাতি অর্জন করেছেন সেই জয়নুল আবেদিন। মুক্তিযুদ্ধের অনেক দৃশ্য তিনি এঁকেছিলেন। সেই জয়নুল আবেদিন হচ্ছেন কে? শিল্পাচার্য জয়নুল আবেদিনই হচ্ছেন এই লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এরপরে দেখো আবহমান বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে পুনরুজ্জীবিত, সংরক্ষণ ও বিকাশের প্রয়োজনে তিনি অক্লান্ত পরিশ্রম করে এটি তৈরি করেছেন। আমাদের এই জাদুঘরের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদিন, দেখো গ্রামের সাংস্কৃতিক বলো আর পুরনো জিনিসপত্র বলো, যেগুলো এই লোকজ সংস্কৃতির বিভিন্ন কৃতিকর্ম এই জাদুঘরে রাখার জন্য জয়নুল আবেদিন আপ্রাণ চেষ্টা করে সেই লোকশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠাতা করেছিলেন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ছি কি বলতো? আমরা পড়ছি সোনার ঘুরে আসি সোনারগাঁও প্রবন্ধ রচনা, সেখানে পড়তে যেয়ে আমরা একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট হচ্ছে লোকশিল্প জাদুঘর। লোকশিল্প জাদুঘর পড়তে যেয়ে আমরা দেখলাম লোকশিল্প জাদুঘরে কী কী রয়েছে। তাহলে দেখো সেখানে নকশি কাঁথা রয়েছে, সেখানে জামদানি শাড়ি রয়েছে, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এই জাদুঘরটি প্রতিষ্ঠা করলেন কে? জয়নুল আবেদিন। আমরা জানলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাদুঘরটি তো আর এমনি এমনি প্রতিষ্ঠা হয় না, এই জাদুঘরটি প্রতিষ্ঠা হতে জয়নুল আবেদিন অক্লান্ত পরিশ্রম করেছিলেন। জয়নুল আবেদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে এই লোকশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পরের পয়েন্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লোকমেলা ও লোকজ উৎসব আমরা পড়ব, কেমন? এর পরের পয়েন্ট আমরা পড়ব লোকমেলা ও লোকজ উৎসব। তাহলে দেখো সোনারগাঁয়ে প্রতি বছর মাসব্যাপী লোকমেলা ও বিচিত্র লোকজ উৎসব হয়। মাসব্যাপী আমরা পেয়েছি, মাসব্যাপী। তাহলে মাসব্যাপী মানে কি? এক মাস, তাই না, পুরো মাস। মাসব্যাপী মানে এক মাস সময় ধরে, এক মাস সময় ধরে, পুরো মাস সময় ধরে কি হয়? মাসব্যাপী লোকমেলা ও বিচিত্র লোকজ উৎসব অনুষ্ঠিত হয়। বৈশাখী মেলা নামে এ মেলা শুরু হয়। কোন মেলা নামে? বৈশাখী মেলা নামে এই মেলা শুরু হয়েছিল। বৈশাখী মেলা নামে এই মেলাটা শুরু হয়েছিল। দেখো কত সাল থেকে শুরু হয়েছিল? 1976 সাল থেকে বৈশাখী মেলা নামে এই মেলা, অর্থাৎ যে লোকমেলা ও লোকজ উৎসব, এটা শুরু হয়েছিল বৈশাখী মেলা থেকে। এক মাস ব্যাপী হয় কত সাল থেকে? 1976 সাল থেকে শুরু হয়েছিল। 1991 সাল থেকে লোক ও কারুশিল্প মেলাকে লোকজ উৎসবে রূপদান করা হয়েছে। যদিও শুরু হয়েছিল 1976 সাল থেকে, এরপরে 1991 সাল থেকে, 1991 সাল থেকে লোকজ উৎসবে কী করা হয়েছে? প্রণোদিত করা হয়েছে লোকজ উৎসবে, আর বিভিন্ন ভাবে এই উৎসবকে রূপদান করা হয়েছে। তাহলে আমরা পড়ছি ঘুরে আসি সোনারগাঁও প্রবন্ধের লোকমেলা ও লোকজ উৎসব। তাহলে লোকমেলা ও লোকজ উৎসব সোনারগাঁয়ে কত সাল থেকে শুরু হয়েছিল? এই যে 1976 সাল থেকে শুরু হয়েছিল। কবে থেকে এটা হয়? বৈশাখী মেলা থেকে। বৈশাখী মেলা আমরা সবাই জানি, বৈশাখী মেলা মানে পহেলা বৈশাখের প্রথম দিন থেকে শুরু হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো এই মেলাটা কতদিন জুড়ে হয়? এক মাস সময় ধরে হয়, মাসব্যাপী মানে এক মাস। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1976 সালে শুরু হয়, 1991 সাল থেকে এই মেলায় বিভিন্ন লোকজ উৎসব রূপদান করেছে।
এরপরে আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক দুই শেষ, এরপরে আমাদের উপসংহার। তাহলে দেখো, আমরা জানি পুরো প্রবন্ধ রচনার, পুরো রচনার মূল কথাগুলো আমরা উপসংহারের মধ্যে খুব সুন্দর করে লেখার চেষ্টা করব। তাহলে উপসংহারটা শেষ শেষ আমরা জানি যে কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। উপসংহারটা যেন খুব সুন্দর হয়, চমৎকার হয়, এটা আমরা চেষ্টা করব। উপসংহার দেখো, সোনারগাঁও বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। আমরা সবাই জানি বাংলাদেশে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান হলো সোনারগাঁও। তাহলে এখানে বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনেক কিছুই সংরক্ষিত আছে। বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহাসিকভাবে অনেক কিছুই সংরক্ষিত আছে সোনারগাঁয়ে, কোথায়? লোকশিল্প জাদুঘরে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে আসে, প্রতি বছর এসে কী করেন, বিভিন্ন জায়গা পরিদর্শন করেন, ভ্রমণ করেন, সেখান থেকে বিভিন্ন পুরনো প্রাচীন ঐতিহাসিক জিনিস তারা দেখে জ্ঞান লাভ করেন এবং ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পড়ার বিষয়বস্তু। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা শিখলাম প্রবন্ধ রচনা, ঘুরে আসি সোনারগাঁয়ের, লোকশিল্প জাদুঘর, লোকমেলা ও লোকজ উৎসব, উপসংহার, তিনটি পয়েন্ট আমরা শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব সুন্দর করে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারো কি কোনো সমস্যা আছে আজকের ক্লাসে? ওকে ওকে, কারো কোনো সমস্যা নাই। তাহলে কি করবে তোমরা, খুব সুন্দর করে এই তিনটি রচনার তিনটি পয়েন্ট সুন্দর করে পড়বে, লোকশিল্প জাদুঘর, লোকমেলা ও লোকজ উৎসব, উপসংহার, পড়ে অবশ্যই অবশ্যই কি করবে, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে বাড়ির কাজ হিসেবে লিখে পোস্ট করবে। পরীক্ষার সময় বেশি বেশি লিখবে, হাতের লেখা সবাই সুন্দর করবে, কেমন? বাড়ির কাজ তাহলে তোমাদের, বাড়ির কাজের পালা, বাড়ির কাজ হচ্ছে এই তিনটি পয়েন্ট লিখে সবাই জমা দিবে, কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু শীতকাল পড়ে গেছে, সবাই সতর্ক থাকার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখা দরকার, আমরা যারা মুসলমান তারা কিন্তু সবাই নিয়মিত নামাজ পড়ব, শীতের সময় কিন্তু নামাজকে আমরা অবশ্যই অবহেলা করব না। এই শীতের সময় যদি আমরা ফজরে কষ্ট করে উঠে নামাজ পড়তে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু এই কষ্টের পরিশ্রমের ফল আমাদেরকে দিবেন, কখন? পরকালে, যখন আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা এই ফল কিন্তু আমরা মৃত্যুর পরবর্তীতে পাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই আমরা অবশ্যই শীত পড়েছে বলে, ঠান্ডা লাগছে বলে কিন্তু কেউ নামাজ ছেড়ে দিব না। নামাজ কিন্তু আমাদের সঙ্গী সাথী, সারা জীবন কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। সুতরাং সবাই নামাজ পড়বে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।